তরমুজ খেতে পাওয়া গেল 14.5 মন ওজনের একটি শাপলা পাতা মাছ। ভাবছেন তরমুজ খেতে আবার শাপলা পাতা মাছ এলো কোত্থেকে? বিষয়টি একটু অবাক লাগলেও আসলে সত্য। এমনই ঘটনা ঘটেছে বরিশাল ভোলার সীমান্তবর্তী একটি চরে। নদীর পানি বৃদ্ধির কারণে শাপলা পাতা মাছটি ভেসে চরের তরমুজ খেতে প্রবেশ করে। ভাটায় পানি কমে গেলে মাছটি ক্ষেতের মধ্যে আটকা পড়ে। এ কারণেই ঘটে এমন আজব ঘটনা। তরমুজ ক্ষেত মালিকরা মাছটি ধরে নিয়ে আসে বরিশাল পাইকারি মাছ বাজারে। দশজন পাইকারি ব্যবসায়ী 1,20,000 টাকায় আস্ত মাছটি কিনে রাখে খুচরা বিক্রি করার জন্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নগরীতে মাছটিকে ঘুরিয়ে বিক্রির জন্য জানান দেয় তারা। মাছ আসে নাই, এই প্রথম আসছে। আমরা শহরে ঘুরে নিয়ে এসেছি, সকাল 8টায় জবাই হইবে। 500 টাকা কেজি বেশ, কিন্তু একটু ভালোই আছে, মোটামুটি সাইজ আছে। আজ বুধবার 500 টাকা কেজি দরে মাছটি বিক্রির ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। 14.5 মন ওজনের বিশাল শাপলা পাতা মাছ পাওয়ার খবরে পোর্টরোড মাছ বাজারে ভিড় করে ক্রেতারা। সংশ্লিষ্টরা জানায়, গত 3 দিন ধরে বৃষ্টির কারণে নদীর জোয়ারের সময় ভোলার বিভিন্ন চরের তরমুজ ক্ষেত পানিতে তলিয়ে যায়। ভাটায় পানি নেমে যাওয়ার পর তরমুজ রক্ষায় চাষিরা খেতে গেলে বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ দেখতে পায়। তাদের ধারণা, বর্ষায় কালাবদর নদীর পানি বৃদ্ধির কারণে শাপলা পাতা মাছটি ভেসে নদীর তীরবর্তী চরে তরমুজ ক্ষেতে প্রবেশ করে। পানি কমে গেলে মাছটি ক্ষেতের মধ্যে আটকা পড়ে। গতকাল সন্ধ্যায় তারা মাছটি স্পিড বোটে করে বরিশালে পোর্টরোড মাছের আড়তে নিয়ে আসেন। তাদের কাছ থেকে 1,20,000 টাকায় 370 টাকা কেজি দরে মাছটি কিনে নেন পোর্টরোডের 10 জন ব্যবসায়ী। তারা ভ্যানে সন্ধ্যার পর নগরীতে মাছটি নিয়ে মাইকিং করেন। আজ বুধবার মাছটি পোর্টরোড বাজারে 500 টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দিয়েছেন তারা। এই ভোলার চরে তরমুজ লাগাইছে, বৃষ্টি হয়েছে তো কালকে, বৃষ্টিতে তলাই গেছে তরমুজ। তারপরে তরমুজওয়ালারা তরমুজ আনতে গেছে, ডোবা তরমুজ কাটতে গেছে, দেখা যায় তরমুজের ভিতরে লড়তে আছে। লড়ার পর গেছে যাই, দেখা যায় মাছ মাছ নামতে পারে না, আর পানি টানি গেছে, নামতে পারে না। তারপর এই বরিশালে নিয়ে আসি স্পিরিট বোর্ডে করে আমরা কিনছি। কত দূর, কোন জায়গা থেকে কি ধরছে, কত দূর, কয় টাকা কিনলেন? 14.5 মন আমরা কিনছি, এসে যে আপনার 1,20,000 টাকা, 1,20,000 টাকা দাম। কত টাকা কেজি করে আমরা কিনছি? এসে যে বেশি আমরা বিক্রি করুন 500 টাকা, আর আমরা কিনছি হয়েছে যে 370 টাকা, 370 টাকা করে কেজি কিনছি। নগরীতে সব জায়গায় বরিশালে ঘুরছি মাইকিং করিয়া, তারপর মনে করেন আমরা কিনছি হয়েছে সন্ধ্যার পরে 7:30 দিকে গিয়ে কিনছি আমরা। আরো দাঁড় শাপলা পাতা মাছটা কিনে বেচার জন্য এই জন্য ঘুরিয়া একটু মানুষের দেখাইয়া, ক্রেতার জন্য যারা কিনবে তাদেরকে আমরা দেখাই। মরক্ষলার পোল গেছি, নূতন বাজারে গেছি, কাউনিয়া গেছি, বাটিখানা গেছি, এবার আপনার কাঠের পোল গেছি, এই আর পোর্টরোড বাজারে, আর এদিক দিয়ে আইসি যে আপনার বড় বাজার হইয়া আইসি। ভালোই জনতা খুব অনেক, তারা বলছে যে আপনারা নাম্বার দিয়ে যান, আমরা বলছি নেন নাম্বার, কোনো সমস্যা নেই, সকালে আসছে পড়বেন 8টার সময় তারা নিতে আইবে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে আগ্রহের। রাতে পোর্টরোড আড়তে গিয়ে মাছটি কেনার আগাম আগ্রহ প্রকাশ করেন অনেকে। রাত 12টার দিকে মাছটি টুকরো করে বরফ দিয়ে রাখেন বিক্রেতারা। এত বড় শাপলা পাতা মাছ সম্প্রতি সময়ে পোর্টরোড আড়তে দেখা যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা 10 জনে কিনছি শাপলা পাতা বড়, এত বড় মাছ কোনো কখনো দেখে নাই লোকেরা। আমরা সকাল 8টার সময় বিক্রি করবো 500 টাকা কেজি। এত বড় মাছ আমরা কোনো সময় দেখিনি, এই লেগে ভালো লাগছে, রোডে লেগে ঘুরছি। রসমালাই।